আগে ভাগে ২৪ নিবেদন করছেন এমজি কর, সহনিবেদক অ্যাডিডাস ও সুষমা কালেকশন। অরণ্য সপ্তাহের শেষ দিনে বিশেষ উদ্যোগ অর্ণা সৃষ্টির, মাথাভাঙার সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়, চায়ের দোকানে হয়েছিল পার্টি অফিস, বর্তমানে তা ফেরত চাইছেন দোকান মালিক। অরণ্য সপ্তাহ উপলক্ষে কামাখাগুড়ি জিএমভি প্রাথমিক বিদ্যালয়ে লাগানো হলো চারা গাছ। সারা দেশে দেড় লাখ প্রাথমিক সাব সেন্টার এবং হেলথ ওয়েলনেস সেন্টার গড়ে উঠবে, সাংবাদিক বৈঠকে বলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়। পূর্ব চকচকা বোলবম সেবা কমিটির উদ্যোগে জোর কদমে চলছে শ্রাবণী মেলার প্রস্তুতি। প্রকৃতিকে সবুজ করার উদ্দেশ্যে অতিথিদের ফুলের তোড়া বদলে সম্বর্ধনা জানানো হবে ফুলের চারা গাছ দিয়ে, জানালেন শিলিগুড়ি মেয়র অশোক ভট্টাচার্য। দিনহাটা শহরে মিছিল এবং দিনহাটা থানায় বিক্ষোভ দেখালো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। কামাখাগুড়িতে প্রতিবাদ মিছিল এবিভিপি, শুরু হলো জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে দেবী চৌধুরানী এবং ভবানী পাঠকের মন্দির নির্মাণের কাজ। জলপেশে শুরু হয়েছে শ্রাবণী মেলা। সংখ্যালঘু মোর্চার কর্মী সভা অনুষ্ঠিত হলো কোচবিহার এক নম্বর ব্লকের রাজপুর গ্রামে। চৌবাচা জলে হস্তি শাবক চাঞ্চল্য। ফুলহা নদীতে ব্যাপক ভাঙন, উদ্বিগ্ন প্রশাসন। সাকিকে কুপিয়ে খুন চাঁচলে। কোচবিহারের নেত্রীর বাড়িতে বোমা, পথ অবরোধে বিজেপি। গোপন সূত্রে খবরে ভিত্তিতে অভিযান চালিয়ে সাফল্য পেল এসএসবি। পরিষেবা বন্ধ রেখে শুক্রবার বিক্ষোভে সামিল হলেন নিশ্চয় যান চালকেরা। রক্তের প্রয়োজন মেটাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল শিলিগুড়িতে।